হাই, কি অবস্থা সবার? তো গত পর্বে দেখছি এটা কিভাবে একটা কোলাপস টগল বাটন ক্রিয়েট করতে হয়। তো আজকে পরবর্তী কি আছে? হ্যাঁ, কোলাপস ম্যাপ। তো ম্যাপ দেখবো আমরা। ম্যাপ দেখার জন্য আমরা থাক এটা UN ক্লাস নেব হবে LI ন্যাব আইটেম আইটেম ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক ওকে। তো ওখান যদি আমরা দেখি হোম সিলেক্টেড এখান দিয়ে এলআই ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক About and then nav item nav link then. Okay, এই পর্যন্ত দেখি কি হয়। ওকে, একটা সুন্দর ন্যাপ পাওয়ার চলে আসছে। হ্যাঁ, এটা তো ডিজাইন হয় নাই। তারপর দেখি ন্যাপ, আচ্ছা জাস্টিফাই এন্ড। হ্যাঁ, এরম দিকে যাওয়ার কথা। ওকে, গেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ট্যাব দিই আমরা, ট্যাবস। আচ্ছা দেখি, আচ্ছা ট্যাব হবে। তো আমরা এখানে একটা অ্যাক্টিভ করে দিচ্ছি, আচ্ছা যদি অ্যাক্টিভ করে দিই দেখি কিরকম দেখা যায়। আচ্ছা সেখান থেকে ট্যাব ন্যাব ন্যাব আইটেম ন্যাব লিঙ্ক। ওকে, অল ফাইন। কন্টিনিউড ভার্টিক্যাল, হ্যাঁ একটা আমার দেওয়া যায়। ফ্লেক্স কলাম ন্যাব ফ্লেক্স কলাম, এখানে যদি ফ্লেক্স ফ্লেক্স কলাম, ওকে, এটা ভার্টিক্যালি এই পাশে যদি আমরা দিতে চাই বা এই পাশে আমরা দিতে চাই, তো এটা কিন্তু সুন্দর করে চলে আসবে। হ্যাঁ, এটা খুবই ভালো একটা। তারপর আর কিছু যদি আমরা দেখি এখানে বুস্টার স্কিলস, এখানে ডিজেবল, হ্যাঁ ট্যাবস ন্যাব ট্যাবস, হ্যাঁ এটাই হবে ন্যাব ট্যাবস।
যেমন চিপস দেই, দেরি শেষ করি। হ্যাঁ ট্যাব কিন্তু চলে আসছে। হ্যাঁ তো তারপর যদি দেখি আর কিছু একটি, এটা একটু সুন্দর লাগবে। হ্যাঁ এরকম জিনিসটা সুন্দর তো দেখলাম, ন্যাপ দেখলাম। হ্যাঁ তো তারপরে দেখি কি দেখানে। তো এখানে লাভ আছে।